বস্তা ভর্তি গাঁজা সুকৌশলে বহন করা হয়েছে দূরপাল্লার বাসে। ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার লাউথুতি গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক ও তার স্ত্রী রওশনারা বেগম যাত্রী হিসেবে ওঠেন ভিআইপি অটোমোবাইল কোচ পরিবহনের যাত্রীবাহী বাসে। গাড়ির মালামাল বহনকারী বক্সে তোলেন দুই বস্তা গাঁজা। তবে বিধিবাম, এ তথ্য চলে আসে পুলিশের কাছে। অতিথি অভ্যর্থনা নয়, তাদের ধরতে আগে থেকেই পঞ্চগড় পৌরসভার করতোয়া পেট্রোল পাম্প এলাকায় দীর্ঘ অপেক্ষায় থাকে পুলিশ। ঠিক রোববার সকাল 8:30 দিকে বাসটি পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের চালক ও হেলপারের সহযোগিতায় মোজাম্মেল রওশনারা বেগম দম্পতিকে আটক করা হয়। উদ্ধার করা হয় দুটি বস্তা থেকে 27 কেজি গাঁজা, যার মূল্য প্রায় 2,70,000 টাকা। স্বীকারোক্তি ও তথ্য মোতাবেক এই 27 কেজি গাঁজা দুইটি বস্তায় পলিথিনের বস্তার ভেতরে, এই বস্তার ভিতরে আবার পলিথিনে মোড়ানো 27 কেজি উদ্ধার করা হয়। গাজীপুর কোনাবাড়ির থেকে একজনের মাধ্যমে প্রাপ্ত হয়ে এই গাঁজা পঞ্চগড়ে নিয়ে আসছে। এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়া দিন। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঠাকুরগাঁও থেকে আমদানি করা গাঁজা পঞ্চগড়ের বোর্ড অফিস এলাকার এক মাদক ব্যবসায়ীর জন্য আনা হচ্ছিল। তাকেও ধরতে এখন মাঠে পুলিশ। সময় সংবাদ, পঞ্চগড়।